টিএমবি নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল নাই তো নয় যত নন লামসগো তিনিনি ককটমাবো তিনিনি ককটম মানে স্পেশাল ইংখা সং যতন সাইমানো ত্রিপুরা হাস্তেব ফর্মার মিনিস্টার লেট টসলং ফানি কথমা কাহিনী সং সাইমাংখা ব খরকসা বেলাইখেনো ইন্টেলিজেন্ট প্রেজেন্ট নলেজ হোল্ডার এক্সপেরিয়েন্স খরকসা মিনিষ্টার তংমানী ত্রিপুরা হাস্তেনি লাইভ বুমাও ব খরকসা বেলাইখেন মৈটু নারকজাকাই খরকসা বরক বুমুং টসলং ফা বিনি মুং সই ইংখা রাজেন্দ্র প্রসাদ রিয়াং বিনি বসলাবাইন তিনি বরম গনাং সূর্য কুমার রিয়াং বাই এক্সক্লুসিভ কগলাম পান্ডানি বাকি থং তঙ্গ টিএমবি নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল লগেও তঙ্গ বরম গনাংজক পানচালী দেববর্মা ব খরকসা আর্টিস্ট রেসাবমুং মুসুপুঙ্গ ব বেলাইখেন খাততুং খায়ী লুকরকন বখাও জাগা মারনাই জাতখাই প্রোগ্রাম পারফরমেন্স খাইনাই খরকসা বরক ত্রিপুরাও সিমিয়া ভারত হাকতরনি ক্রং ক্রং জাগাও থাঙ্গি বিনি পারফরমেন্স সং নুখা সাইমানখা ব খরকসা গুড আর্টিস্ট ওকে আবতী কাহাইন বরম গনাং ফর্মার লেট টসলং ফানি লাইবুমানো রিগৈ বরম গনাং সূর্য কুমার রিয়াং বাই কগলাম পান্ডাও তিনি বরম গনাংজক পানচালী দেববর্মা তঙ্গ এক্সক্লুসিভ কগলাম পান্ডাও সং খনালাইনাই দাল বিদাল লাইবুমানি কক বরম গনাং ফর্মার মিনিষ্টার টসলং ফা এবা রাজেন্দ্র প্রসাদ নি লাংমাবাই কবুলজাক ককটুমা রকন সং সাইমাংখা কক্টমানী বিসিংতৈ বরম গনাং ফর্মার মিনিষ্টার টসলং ফা রং ব সামনানী রংফু হাইকে অবশ্য জারতে কবুই বনতীন সিনী কগলাম সং নারকাই বন সুলাইনাই সিলাইনাই লোকরকনি বাকি জয়ই নাই টংনি টিএমবি নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল খবর নি তো তখন এদের কেমনে এত টাকা পাই কইতে পাই এটা আমি কইতে পারতাম না, এই কইলেও এটা মানুষ বিশ্বাস করতো না, কত মেরা গাল এটা টাকাও নাকি বানাইতে জানে বাবা, ও কিন্তু ওই টাকা চলে যায়, ওই তো একটা পাতা একটা লইয়া ওই তোমরা এখানে কার কাছে টাকা আছে আমরা চা খাবো সত্য করে বলো, মিশা কথা কইরে লাভ নাই, আমার এখানে সত্য কথা কইতে হবো ওই সত্য মন্দিরকে ওইটাই সত্য সত্যের রক্ষম নারায়ণ সত্য কথা কইতে হবো সবাই সত্য কথা না, আমরার কাছে এখন টাকা নাই কইলে ওই অল্প কাগজ লইয়া লই পকেটে আরেকজনের পকেটে ঢুকিয়া দেয় তারপরে কটখট করে খুললা দেখো তুমি রাখিয়া ধরো টাকা। নমস্কার স্যার। নমস্কার। বলছিলাম আমি ত্রিপুরার আগরতলা থেকে এসেছি পাঞ্চালী দেববর্মা, আপনার আপনার কাছে আমরা খুব একটা মানে কি কি বলবো যে খুব একটা আশা নিয়ে এসেছি যে আমরা জানি যে আপনি অনেক দিন আগে বা আমাদের হিস্ট্রির অনেক কিছু আপনার কাছে আমাদের জানার জিনিস আছে যেটা আমরা জানি না, তার জন্য পরিবারে আপনার অনেক আনা আসা যাওয়া ছিল, অনেক কাছে থেকে আপনি আগে রাজন্য পরিবারকে পেয়েছেন, শুনেছি কি আপনি তো আমাদের কর্তা নকুল দেববর্মনের সঙ্গে মহারাজা নকুল কর্তা নকুল দেববর্মনের সঙ্গে আপনি পড়াশোনা করেছিলেন, তাহলে আমি কিছু বছর আগে উমাকান্তে বিশ একশনে নকুলের লগে এখন নকুল একাই তো আছে মহারাজার ছেলে আর তো নাই সব গেছে গিয়া। হ্যাঁ, তো এই এখন বলছিলাম কি আপনি আমাদের তখনটার সময় তো আপনি সবাইকে চেনতেন, তো তখনটার সময়ে একটা ঠাকুর পরিবার বলেও ঠাকুর বংশ ছিল, ঠাকুর বংশের যে ছিল হর্ষচন্দ্র ঠাকুর
ওনার সম্বন্ধে আপনি কিছু বলতে পারবেন না? একদম জানি না, শুধু নামটা শুনছে। নামটা শুনেছি, বংশী ঠাকুর যে এমএলএ আছেন। হ্যাঁ, বংশী ঠাকুর। হ্যাঁ, এই গোনাও তো সব নাম থেকে, তখন তো এত খেয়াল আসলো না, আমি এইসব দেখি না। তবে তখন এইসব ভাষা নিয়ে কালচার করত একজন দেববর্মা, তার নাম হলো অজিত বন্ধু দেববর্মা। আচ্ছা, চিনেন নাকি? জানে অজিত বন্ধু দেববর্মা, ওই ওনার বাড়িতে আমি থাকতাম 61-এ। আচ্ছা, ওইখানে আরেকটা অজয় দেববর্মা বলে লোক আছে, সে বাংলা ভালো, পড়াশোনা বেশি নাই কিন্তু ভালো বাংলা ভালো দখল আছে তার। এর জন্য আমি আমাদের ভাষা দিয়ে যে গান করছে এইগুলা সব বাংলাতে অনুবাদ করাতে শুনেছে। সেই সময় আমরা দুজনে মিলিয়া ওই অজিত বন্ধু দেববর্মার মতামত লইয়া ককতুন পত্রিকা প্রথম আমরা বাইর করছি। ককতুন, ককতুন, হ্যাঁ, 61-এ ককতুন পত্রিকা। এটা তো অনেক অনেক দিনের কথা, 1961। তখন আমি কলেজে পড়ি আর কি, কলেজে পড়ার সময় রাজবাড়ি টাজবাড়ি ঘুরতাম সবসময়, আমার ভিতরের মধ্যে যোগাযোগ করতাম, কিন্তু রাজবংশের লগে আমার দেখা সাক্ষাৎ নাই। দেখা সাক্ষাৎ ছিল না, ছিল না। ওই পড়াশোনার কেন্দ্রে, পড়াশোনার ক্ষেত্রেই আপনার নকুল দেববর্মার সঙ্গে যোগাযোগ ছিল? শুধু শুধু এক বছর পরে সেও ভুল লাগেছে, সেইদিন মাত্র কথা কইলাম তার লগে। হেলিকপ্টার কোনোদিন আসে না, এইদিন নির্বাচন আগ দিয়া আসছেন উনি, তখন উনার লোকে দেখা কইরা কথা কইবার সময় নাই, কারণ ব্যস্ত তো একটু কোলাকুলি করছে। আমি একদিন লইয়া যাবো আপনারে কইছ, আমি কইলাম আমি অচল এখন না, আমার গাড়ি দিয়ে আমি লইয়া যাব, আপনার কাছে অনেক কিছু শিখনে আছে, এ কথা কইয়া গেছে আর কি। সময় নাই, নির্বাচন তো, নির্বাচন প্রোগ্রাম করে আইসিল আর কি। আর সত্যি আমাদের মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য যা বললেন, এটা সত্যি আপনার কাছে অনেক শিক্ষণীয় আছে। আপনার যে বাবা ছিলেন উনি আমাদের গর্ব ছিলেন, অসলাম্পা যে পূর্বের আমাদের মিনিস্টার ছিলেন, আমরা এখনো ওনার নাম সবাই বলি, যে এখনো আমরা ওনার অনেক হিস্ট্রি মানে মুখে মুখেই শুনি, মানে ওইটা আমাদের সত্যিই গর্ব। আর আপনার কাছে সত্যি অনেক শিক্ষণীয় আছে, আমরা ওইটা মানে আরও অনেক কিছু জানতে চাই, আমরা পরবর্তী সময় আপনার থেকে আরও অনেক কিছু জানবো, আপনাকে আমরা বিরক্ত করব, আপনি আমরা কাছের লোক, তো এটা সময় লাগে আর কি, হঠাৎ করে একদিনে ঘটনা না। হ্যাঁ, একদিনে তো প্রভাত আছে, রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে রোম সাম্রাজ্য গড়ে উঠে না, এরকম ইতিহাস রচনা করতে টাইম লাগে অনেক, খুঁটিনাতে অনেক সময়। এখন বয়সের জন্যই, বয়সের বেশি হয়ে গেছে গা, দেয়া ভুল লেগেছে গা। ওই অজিত বন্ধুর লগে ওই রাজবাড়িতে আনা গুণা করতাম, কত ইয়া করত ওইখানে, আবার তখনও অভাব আসিল, জায়গা জমি আছে, জায়গা জমি তো বাবা তো ওই আন্দোলনের মধ্যে নামছে, কাজে জায়গা জমি তালাশ করবার মতো লোক নাই, কাজে তখন আমি অভাব অনাতনের মধ্যে আছি। এর জন্য টিউশন করে অনেক সময় রাজবাড়ির ভিতরে একটা ভাড়াতে ঘরে কলেজ থেকে আইয়া টিউশন করি, আর ওইখানে আমি থাকি, এইভাবে আমার জীবন কাটেছে। তখন এই কাশোয়ারা নিজেটা কই, এইদের দু একজনের লোকে দেখা হয় আর কি আমার, ওইটা হয়েছে কি ওই প্রদ্যুৎ কিশোরের আইয়া ওই কি নাম তার মা বাবা নাকি এইটা, এইসব জানি না আমি, জানি মহারাজার সাতজন ছেলে আছে এই পর্যন্ত আর কি, বীর বিক্রমের। আচ্ছা, মেয়ে যে কইটা আছে আছে না আছে এইটা জানি না আমি। তথাপি সেই সময়ে তো আপনি এত মানে পড়াশোনা করলেন, উন্নত পড়াশোনা, এখনও তো এখনের বাচ্চারাই মানে পড়াশোনার দিকে এডুকেশনের দিকে তেমন মন দেয় না, তখনকার সময় আপনি পড়াশোনার জন্য এত আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, তারপরে ঈশ্বরের একটা আশীর্বাদ, কারণ আমি তো শিক্ষা আরম্ভ করার আগে খ্রিস্টান ধর্মে আমি দীক্ষা না নিলেও ওইটার লগে আমি আমার সহযোগিতা আরম্ভ করছি আমাদের এই গ্রামে। আচ্ছা, তখন আমার বয়স 13 বছর। আচ্ছা, আন্দোলনের পরে 13 বছর তো হামাগুড়ি দিয়া কোনো রকম কষ্ট মষ্ট বিয়ে পর্যন্ত পড়ছে,
দুই বার ফেলা মানে আই এম নাও স্যাটিসফাইড কয়ে চলে যাইছে কারণ আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট লেভেল এইভাবে চলে যাইছে আর কি না তখনটাই তো শুনলাম আপনার চোখেরও প্রবলেম ছিল তাই লাস্ট এক্সামে হ্যাঁ হ্যাঁ ওটার জন্য চোখের প্রবলেম এটা চিকিৎসা করে ভালো হয় না তারপরে ভালো করা শিখি না একবার দেখে বাবা মন্ত্রী আ গেল তখন আমি আরেকবার দিয়েছিলাম 64-এ ও বাবা তো 63-তে মন্ত্রী হয়েছে 64-এ আমি আবার দিয়েছি ওইটাও ফেল তখন কইলাম না আবার লাগবে না এটা যেটা হয়েছে হয়েছে আমার চেষ্টা তো আমি আপ্রাণ কই রাখছি এখন আই মাস্ট বি স্যাটিসফাইড এইভাবে আমি কাটাইছে আর কি জানো মো এখন সব বইলা গেছে রাজবাড়িতে কতবার চক্কর দিয়েছে ঘুরছে গাড়ছে অনেক কিছু তখন তো অজিত বন্ধু তার লগে দেখাশোনা অনেক কিছু আলাপ আলোচনা করছে কিন্তু ওই মিশি দলের লগে কারো লগে আমার যোগাযোগ হয় না হ্যাঁ হরচন্দ্র ঠাকুর তো ওই মিশি ছিলেন এই রতনমণির আন্দোলনে সদর বদল হয়ে গেছে যোগাযোগ সব নাই আর এখন আপনার দেখতে ইচ্ছে করে কিনা যে আগরতলার রাজপ্রসাদ কেমন আছে এখন ওইটা ইচ্ছে হয় কিনা আগরতলা রাজপ্রসাদ হ্যাঁ কেমন আছে এখন হ্যাঁ এখন দেখতে কেমন ওইটা আপনার দেখতে ইচ্ছে করে কিনা আগেও যেরকম দেখে এখনো সেরকম আগে আরো সুন্দর আছিল ওই ইয়াতে কি বলে ওয়াটার ওখানে মেশিন ছিল রাজবাড়ির মধ্যে ব্যবহার করতো বাইরে তো দিতে পারতো না এইসব মেশিন কই থেকে আনছে কি করলো না করলো রাজবাড়ি যে একটা তাজমহলের মতন আর কি মানে খুব অপূর্ব সুন্দর অদ্ভুত এখানে একটা সাংঘাতিক অবস্থা আমরা বিরাট সম্পদ আর কি এটা সম্পদ ঠিক আমাদের রাজন্য পরিবারে এটা বিরাট সম্পদ আমাদের রাজবংশীদের বিরাট সম্পদ আপনার ইচ্ছে হয় কি না মানে এখন গিয়ে একটু ঘুরে আসি রাজবাড়িটা রাজবাড়িতে থাকনের জন্য মানে ঘুরে দেখার জন্য ইচ্ছে হয় কি না বেশি এখন আর দেখা নাই কারো লগে আমি এখন চুপ করে থাকতাম চাই না কারণ এমনি বইয়ে বইয়ে বইয়া অভ্যাস আছে বইয়ে কি আছে আমাদের লগে দেখা করছে কথাবার্তা কইছে আমি খালি এখন বইয়া থাকি এমনি আর একটু ঠাকুরের লগে যোগাযোগ করতে চেষ্টা করি আমি তো খ্রিস্টান হয়েছে তো যীশু খ্রিস্ট তো আমাদের আদর্শ এই তো সেইদিন মাত্র রেজারেকশন পালন করছি আমরা মানে পুনরুত্থিত খ্রিস্ট আর আমাদের এখানে বিহু বৈশি 3 দিন শেষ হয়েছে আজকে শেষ ওই শনিবার থেকে আরে শনিবার না বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি আজকে রবি শেষ আজকে 3 দিন যাবৎ এখানে প্রত্যেক বছর আমরা করি এটা 91-এ করছে আমাদের সংস্কৃতি সব নষ্ট হয়ে যাইতে আছে যে সংস্কৃতি দ্বারা আমরা বংশ পরম্পরায় লেজেন্ডারি স্টোরি বলতে বলতে আগের দিনে যে সমস্ত গল্প নিয়ে চলে আসছে এইগুলা তো এখন আমরা ওয়েস্টার্ন কালচার অনুবাদ করে হ্যান্ডশেক করে আমরা তো পায়ে ধরে ইয়া করে আলিঙ্গন করে আমাদের আদিতা এখানেই তো আমরা আনন্দও পাই এখন তো যাতে টেম্পোরারি ওয়েস্টার্ন কালচার আমরা ইস্টার্ন কালচার তো এরকম কোলাকুলি করে কৃষি দিব আর না হয় পায়ে ইয়া করবো বয়স্ক বেশি হইলে সমান হইলে এমনি কোলাকুলি করবো এইটা হইলো আমরা নিয়ম আর কি আগের এটা কেমনে শিখাইলো কে শিখাইলো এটা কইতে পারতাম না কারণ এটা এই যে রাজবাড়ি তো এটা তো কমের মধ্যে খ্রিস্ট জন্মের 2500 মতন আগে থেকে আছে এটা রাজবাড়িটা আতম্পা রাজা তো 1300 রতম্পাই মানে রাজা তো 1322 খ্রিস্টাব্দে ওই জলদি বংশ বাদশাহ ইলতুতমিশ তারার আমলে এটা আর আমাদের রাজা হয়েছে আর তো ফা ওই ওয়াকসমা ফা হইতে আরম্ভ হয়েছে ওয়াকসমা হইলেও ঔষধি কাহিল মাইয়া মেয়ে দুইজনে আসিল ঔষধি কাহিলেও আমরা এখানে কই আদি যুগে ঔষধি কাই ঔষধ সব সময় আছে প্রত্যেকবারে সত্য যুগে
auzeli că te ta sunt hamut hausei doa până apua cu ele lungă te urma colche amane oze până colche tocmai ozai. Tocmai tocmai ozai tăm comitete ne zice mosto șatic jibon tibon cortoi guna. Șop te acorse te acoira o rotan moni name de cagron corse. Era gheto rotan moni mai se hate খাইতরে নিচে পক্ষ কইরা খাই ওই তোংনা উজাই আর কি খুব নাম করা উজাই ওই এই তার সমান ওই আমানে উজের মত নেই তোংনা উজাই ছিল খুব নাম এই তে রত্নগুরু দেখরা দিছে এখন দেবদেবের কোনো কাম নাই এখন মানুষই দেবতা ওম ব্রহ্মা ওম কৃষ্ণ ওম মহেশ্বর স্বর্গ মৈত্য পাতাল ত্রিভুবন তিনটা রাজ্যর ঈশ্বর হলো মানুষ নররূপে নারায়ণ ইনকার্নেশন অফ গড ডেলিগেট অফ গড কনজিউমার প্লাস সুপারভাইজার এইসব দেখে আর কি এটা হলো মানুষের মানে ওরকম শুনতে পেয়েছিলাম যে আপনার বাবা কাউর হাতে রান্না করা খাবার খেতেন না ওইটার মানেটা কি না সবাই কারো হাতে রান্না করে খায় বাবা এটা কারো হাতে রান্না করা খাই না এমন না আগে বাস বিচার করব ওই রত্নমণি শিশু হইয়া হওয়ার পরে এগুনা বাস বিচার মধ্যে বেশি নাই তবে পুরুষ লোকে তার শিশু তিশে যে রত্নমণি শিশুগুলো এগুলা সব সময় বিরা থাকে তো তাড়াতাড়ি সেবা শুশ্রূষা করে ওইভাবেই থাকে আর কি মেয়ে লোক গিয়া এখানে সেবা করার লাগে না আচ্ছা বুঝলাম প্রথম অবস্থায় উনি খেতেন না কিন্তু রত্নমণি শিশু হওয়ার পর খেতেন হ্যাঁ আর রত্নমণির শিষ্য ওইখানটায় মহিলা ছিল না পুরুষরাই সব করত হ্যাঁ সর্বস্ব পুরুষরাই ছিল বাহ বাহ হ্যাঁ পুরুষরাই সর্বস্ব ওই একটা লেখা হইছে কোন ঘটনাটা রত্তর মন্দাস করত এক এমএলএ ও বাবা তার আমলে ওনার একটা বই পাইছে ওর ওনার না দিছে আমারে এখানে যে রত্নমণির ব্যাপারটা অনেকটা জানতে হইলে ওই বইয়ের মধ্যে তোর মন দাসগুপ্ত লেখছে দীনেশ দাসের বাসনটা ওখানে আছে দীনেশ দাস দৈরানি সে কামতে 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 থাকে যখন রতনমণির লোকে দেখা হইল তখন এত ভদ্র রতনমণি যে এত অশিক্ষিত হইল গাঁজা খাইল এত ভদ্র আমার আমি তো এখানে এভাবে আছে ওই তোমরা দেখো কোন জায়গা তারে রাখলে ভালো তারারে ভালো করে তাদের খাওয়ান দাওয়ান যাব সব কিছু দিয়া দাও এগুলো তো বাবার স্মরণীয় আমার এই বাবা এখানে সেবা করত কারণ পাঁচ মন্ত্রে প্রধান তো বাবা প্যারালার গভর্নমেন্ট সমান্তরাল সরকার গঠন করছে আচ্ছা মানে সমান এখানে ওই চৌধুরী অমুক এটা আভিজাত সম্প্রদায় অমুক নাই আর কি বাবার এখানে সব সমান সবাই সমান সবার জন্য উদার মন হ্যাঁ সবাই উদার মন সবার জন্য উনি অনেক সেবা করতেন আর সেবা করতে ভালোবাসতেন হ্যাঁ না পারে না সেবা না কই রাখে তার ওই পাশে একদম থাকতে পারে না ওই যেমন বরফের দিনে এখানে বসে থাকে কমিটি লম্বা ঘর এখানে থাকে তার ওই সঙ্গবঙ্গ থাকে ওখানে পনেরো ষোলো বিশ এরকম লোক থাকে সব সময় কমিটি ঘরে কমিউনিটি রেডিয়ামদের তঙ্গর এখানে থাকে থাকে পরে দুই তিন দিন হইলে তারপরে এলাকার লোকরে গরিবকে কে বেশি অমুক বেশি ওই চুপে চুপে খবর দিত লোক পাঠাইয়া খবর নিত তখন এদের কেমনে এত টাকাও পায় কইতে তো পায় এটা আমি কইতে পারতাম না এই কইলেও এটা মানুষ বিশ্বাস করতো না কথা মেরা গেল এটা টাকাও নাকি বানাইতে জানে বাবা ও কিন্তু ওই টাকা চলে যায় ওই তো একটা পাতা একটা লইয়া ওই তোমরা এখানে কার কাছে টাকা আছে আমরা চা খাবো সত্য করে বলো মিশা কথা কইরে লাভ নাই আমার এখানে সত্য কথা কইতে হইব ওই সত্য মন্দিরকে সত্য কথা কইতে হইব সবাই সত্য কথা না আমার কাছে এখন টাকা নাই কইলে ওই অল্প কাগজ লইয়া লই পকেটে আরেকজনের পকেটে ঢুকিয়া দেয় তারপরে কতক্ষণ পরে খুইলা দেখো তুমি রাখিয়া দিল টাকা রস কই রাখো আর কি খুইলা দেখে একশো টাকা নোট পঞ্চাশ টাকা নোট ফ্রেশ
ওইটা দিয়া যাও তাড়াতাড়ি চালু আইয়া সবাই খাইবো এই একা খাইতো না কিন্তু ওইটা ওই টাকা চলে যায় ওইটা মিরাক্কেলের মতো কি করে মানে টাকাটা আসে কেউ জানে না ওইটা গোনার মধ্যে কোনটা তা টাকা নষ্ট হয়ে গেছে গা ব্যাংকে আর যায় না ওই গোনার মধ্যে ইয়া করে নাইলে কেমনে এটা ফেরত আইব তো আইয়ে না সাধারণ মাইছে ম্যাজিক করে গুড়া তো ফেরত আইয়ে কখনে মাগুর মাছ বানায় অমুক ভাই লে লে কইরা ওই কি নাম জানে যাদু সম্রাট যে বানায় পাতা তাতা লইয়া মাগুর মাছ অমুক বানায় এগুলা তো সঙ্গে সঙ্গে চলিয়া যায় কিন্তু বাবার ওই বানানিটা যায় না একদিন তো আমিও একটু দেখছি বিশ টাকা নোট আর কি লাল ও বাংলাদেশে লাল বিশ টাকা নোট ওইটা দেখছি পাঠিয়া দিছে এখানে ওইটা চা দোকান আছে এখানে চা দোকান রামমণি ডিএম আসলো আইসে এই বাঙালিদের তো জায়গা না এইটা এইগুলা এখানে তোমরা চলে যাও এখানে তোমাদের অ্যালটমেন্ট অ্যালটমেন্ট কিসব এখানে রামমণি মার্কাট রামমণি ডিএম আসলো আর কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তে আইয়া দেখতো আর কি তখন তার বাবা কইছে না ডিএম সাহেব ওইটা আমরা চা গরম করে খাইতে জানি না তারা আমরা সেবা করে এরা যে দুই তিনটা পরিবারে থাকুক এরা থাকবো এটা থাকুক তারা রাখা দেবো আমরা এভাবে রাখা দিছে আর কি বাঙালি তাদের নামে এখন তাদের নামে এখন ওই অ্যালটমেন্ট রয়েছে আপনার যে বাবা ছিল পূর্ব যে মিনিস্টার আমাদের তসলিম ফাজি তো ওনার মৃত্যুর আগে এক দুই বছর আগে কি রকম কাজ উনি করেছেন যেটা আপনার জীবনে স্মরণীয় এখনো মনে আছে যে আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো করে গেছে ও কাজগুলো তো এখন ওই বামফ্রন্ট আইয়া দোষ দিলে বাঙালির মতন আর কি সমস্ত যে সমস্ত জায়গা রিজার্ভ করে দেওয়া গেছিলো আমাদের জন্য সারা ত্রিপুরার মধ্যে রিজার্ভ করছিল সারা ত্রিপুরার মধ্যে অ্যালটমেন্ট দিয়েছিল বাঙালিও দিছে অ্যালটমেন্ট ওই রিফিউজিদের 18,000 একবার ছিল রায়তের সময় 54 রায়ত আসছিল বাংলাদেশে থামাইয়া থামাইয়া মানুষ কাইটা ফালিয়ে দিত তখন তারা ওই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসছিল 18,000 ওইটাও এখানে 8-10 পরিবার বাবা দিছে অ্যালটমেন্ট এখানেও দেশে ওই মাছলি উত্তরে এখানেও 10-20 পরিবার এটা দিছে এরপরে রিয়াংদের ওই সব জায়গায় অ্যালটমেন্ট দিছে তা পর্চা টর্চা কেউ তালাফি মানে তালাস করে না এগুলা পরে তো এমনি আছে পর্চা লইয়া তার জমিটা বেছেও না খাইতেও জানে না এমনি গেছে গা সব সাইরা এইভাবে এগুলা পরিত্যক্ত হিসাবে শান্তি বাজার বেড়া এলাকা সব বাবার অ্যালটমেন্ট দেওয়া তসলাম পাইলট ম্যান দিছে এখন আইয়া ওইটা সব দখল হইয়া বিরাট বিরাট দালান কোঠা ওইটা উঠে গেছে আমরা তো এখানে যাইতামই পারে না এমন অবস্থা তখনে যাইলে তো চলে বলে কৌশলে যাতে থাকতে না পারে এরকম কয়াতে মানে ওইটা তো স্মরণীয় যে উনি এত মানে বড় মনের মানুষ ছিলেন যে সবাইকে অ্যালটমেন্ট দিয়ে গেছেন যেন কারোর যেন কষ্ট না হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন দেখা গেছে সবাই তো তখন শিক্ষিত ছিল না তাই অ্যালটমেন্টটা কিভাবে বাঁচিয়ে রাখতে হয় ওটা বুঝে না বা কাগজ পেপার ডকুমেন্টস কিভাবে রাখতে হয় বুঝে না তাই অনেকজনের জায়গাগুলো আবার হরফ হয়ে গেছে বা অট্টালিকা হয়ে গেছে দালান ঘর বানিয়ে নিয়েছে কেউ কেউ এখন আর ওইখানে গিয়ে কেউ বসতে পারছে না আর দাঁড়াতে পারছে না কিন্তু এটাই স্মরণীয় আপনার যে আপনার বাবা সবাইকে অ্যাটলিস্ট মানে স্থান দিয়ে গেছেন বাসস্থান দিয়ে গেছেন এইটাও তো স্মরণীয় আর স্মরণীয় তো হইলো জায়গা জায়গার মধ্যে এই জায়গায় যেমন 1190 বৈঠক এই তার হিসাব এখন কারণে বন্দোবস্ত দেই না বাবা এটা তো রাখিয়া দিছে এখন বাবা এখানে তবুসা করছে এর জন্য মানুষ এইটার রাখছে আর এইটাদের অন্য জায়গা তো লংতারাই ভ্যালি লংতারাই পাহাড়ে পূর্ব দিকে অ্যালটমেন্ট জায়গা রাখিয়া দিছিল আর অনেক জায়গা দিছে সব অবলুপ্ত শেষ নাই এইটা কিন্তু রয়েছে আমাদের এখানে 1192 ড্রোন মানে কম এরিয়া না বিরাট বিশাল এরিয়া 1192 ড্রোন মানে বিশাল এরিয়া উনি তখন তাই রেখে গেছেন বলি এখন সবাই
ভালোভাবে আছে এই এরিয়াতে।